বন্ধু, ভালো করে লক্ষ্য করো তোমরা, আমার এই ফোনটিতে একটা কল এসেছে এবং কলটা আসার সঙ্গে সঙ্গে ফ্ল্যাশটা জ্বলছে, মানে জ্বলছে মানে ফ্ল্যাশটা আপ ডাউন করছে। বন্ধু, তোমরা যারা ফ্ল্যাশটা অফ করতে চাও সেই সেটিংসটা কোথায় সেটা আমি বলবো, এবং ফ্ল্যাশটা অন করলে কি সুবিধা আছে সেটাও আমি বলবো। তাহলে চলো ভিডিও সঙ্গে থাকো। বন্ধু, সব ফোনের সেটিং একই রকম হয় না তা তোমরা সকলেই জানো, তবু তোমাদের প্রবলেম হলে কোন ফোন থেকে প্রবলেমটা হচ্ছে অপশানটা বন্ধ করতে অবশ্যই আমায় কমেন্ট করবে। তো আমার হাতে আছে এখন রেডমির ফোন, তো আমি রেডমি ফোনটা থেকেই দেখাবো। তাহলে চলো বন্ধু, আমরা চলে যাই ডায়ালারে। এই আমি ডায়ালারে চলে আসলাম। বন্ধু, নিচের দিকে দেখো, বাঁ সাইডে একটা থ্রি লাইন আছে, এই থ্রি লাইনটা ডান সাইডে ওপরেও থাকতে পারে। তো তাহলে চলো, আমি থ্রি লাইনে টাচ করে দিলাম। এই আমার সেটিংস, সেটিংয়ে টাচ করে দিলাম। নিচের দিকে দেখো ভালো করে, ইনকামিং কল সেটিং, ওখানেও টাচ করে দিয়েছি আমি। ভালো করে দেখো, ফ্ল্যাশ ওয়েন রিঙ্গিং, এই অপশানটা আমার অন আছে। ফ্ল্যাশ ওয়েন রিঙ্গিং অপশানটা আমার অন ছিল, আমি অফ করে দিয়েছি। তো যাদের ফ্ল্যাশটা, ফোন আসলে ফ্ল্যাশ জ্বলছে, তারা ফ্ল্যাশটা অফ করে দেবে ঠিক এইভাবে, আর যারা অন করতে চান তারা ঠিক সেমভাবেই অন করবে। অন করলে সুবিধাটা এটাই বন্ধু, যদি রাতে কেউ আপনাকে ফোন করে তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাকে কে ফোন করেছে, কেননা ফ্ল্যাশটা আপ ডাউন করবে আর তাতেই আপনি বুঝতে পারবেন। তো এটাই আপনার একটা সুবিধা হবে। আর যদি ফ্ল্যাশটা অফ করার প্রয়োজন হয় তাহলে তো আপনারা ভিডিওটা ভালো করে দেখেইছেন, ঠিক ওইভাবে অফ করবেন যেভাবে আমি দেখিয়েছি। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।